আছেন, শুনছেন, দেখছেন রাত আড্ডা উইথ মি, এবং আমার সাথে রয়েছেন ফারিন। অনেক অনেক কমেন্ট এসছে, এত দারুণ করে কথা বলো, সুন্দর লাগছে, এইসব কমেন্ট আমরা প্রচুর পড়ি। থ্যাংক ইউ। সো আমি যেটা বলে রাখি যে অবশ্যই অবসর সময়ে জগিওফিন পেজে ফারিন এক নজর চোখ বোলাবে, এবং কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে সেটার একটা রিপ্লাই ব্যাক করবে সে আপনার থ্রুতে, অবভিয়াসলি, যেহেতু তোমার এই প্ল্যাটফর্মটা নেই। এবং তাহলে আমরা একটু ঘোষণা দিয়ে দেবো যে প্রায় সখানিক যে ফেক অ্যাকাউন্ট আছে, ও হ্যাঁ, এবং কিছু ফেক অ্যাকাউন্ট থেকে কিছু কিছু আপত্তিকর জিনিসও পোস্ট করে, এবং আমি রিকোয়েস্ট করছি আপনারা আসলে বিভ্রান্ত হবেন না, কারণ আমি আসলে ওগুলোর দায়ভার নিতে পারবো না, আমি পাবলিকলি বলে দিলাম ওয়ান্স অ্যান্ড ফর অল, সো বি কেয়ারফুল। কারেক্ট, দায়ভার, দায়িত্বশীল হওয়া, এই বিষয়টা মনে হচ্ছে যে তুমি খুব আর্লি এজেই বুঝে গেছো। হ্যাঁ, আমার মনে হয় যে ছোটবেলা থেকে আই এম দ্য ওল্ডার ওয়ান, মানে আমার দুই ভাই বোনের মধ্যে আমি বড়, এবং ছোটবেলা থেকে আমি একটু আমার এইজের থেকে একটু বেশি আসলে সবসময় চিন্তা করতাম। ছোটবেলা থেকে আমি লেখালেখি করতাম, বই পড়তাম, তো ম্যাচিউরিটিটা একটু মনে হয় বেশি চলে এসেছে আমার। আচ্ছা আচ্ছা। তো একটু বেশি চিন্তা করি আমি মানুষ সম্পর্কে, জীবন দর্শন সম্পর্কে। বাহ, দারুণ। সো সেক্ষেত্রে যদি বলি যে ফারিন এখন যে কন্ট্রোভার্সিয়াল মোমেন্টে আসছে, একটা গেল তো ফেম নিয়ে আলোচনা করলাম, কিন্তু স্ক্রিপ্ট ওয়াইজ অনেক চিপেস্ট স্ক্রিপ্ট বেশি ভিউ পাচ্ছে, এবং সেটা শুধু ওয়েব সিরিজে দোষ দিলে হবে না, অনেক চ্যানেলগুলোও সেগুলো প্রমোট করছে। এই ক্ষেত্রে নিজেকে সংযত রাখাটা কতটা কঠিন হয়ে পড়ে, বা কেমন না করো সারাদিনে? আসলে আপনাকে এটাও দেখতে হবে যে বাংলাদেশে এখন 33% বেশি মানুষ আসলে এখন জনসংখ্যা আমাদের ইউথ পপুলেশন যেটাকে বলি, তো হয় কি একজন বিনিয়োগকারী যখন তার বিনিয়োগ করবে তখন সে তার লাভের কথাই চিন্তা করে। দিস ইজ আ শো বিজনেস অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ইটস অ্যান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, ইটস জাস্ট নট চ্যারিটি। তো সবাই প্রফিটের কথাই চিন্তা করে, এবং সেটা চিন্তা করে আসলে দেখছে যে ইয়াং জেনারেশন এই কন্টেন্টটা খাচ্ছে, তো আমার বানাতে কী সমস্যা, তা আমি বানাই এরকম। আমার মনে হয় দ্য প্রবলেম ইজ অ্যাট দ্য কোর, সেটা হচ্ছে যে আমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই। আমাদের যদি ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড থাকতো যে আমার এই কন্টেন্ট, আপনি যে বলছেন একটা, মনে করেন আপনি কীভাবে এটাকে নির্ণয় করবেন যে এটা একটা অশ্লীল কন্টেন্ট নাকি ডাবল মিনিং কন্টেন্ট নাকি 18+ কন্টেন্ট, ইজ দেয়ার এনি স্ট্যান্ডার্ড? প্রত্যেকটা দেশে কিন্তু মিডিয়া আইন আছে, মিডিয়াতে স্ট্যান্ডার্ড আছে যে আচ্ছা আমার এরকম এরকম হলে এটা আমি PG-13 আমার অ্যানাউন্স করতে হবে, বা আমার এরকমভাবে ফিল্টার করতে হবে। তো আমার মনে হয় যতদিন না পর্যন্ত সেই রুলস অ্যান্ড রেগুলেশনসটা ক্রিয়েট না হচ্ছে, আমরা সেটাকে সেভাবে রোধ করতে পারবো না। সো অ্যাজ অ্যান আর্টিস্ট ইট ডিপেন্ডস অন entirely me in what content I want to work in. ঠিক আছে, কিন্তু যে প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে ওয়েব সিরিজ বা ইউটিউব, এটাতে আসলে কোনো দেশেই মূলত আসলে কোনো দেশে ইউটিউব ইজ নট দ্য মানে মিডিয়াম অফ মানে এন্টারটেইনমেন্ট বাংলাদেশ ছাড়া, সেই ক্ষেত্রে সেটাও যে খুব বেশি ফিল্টার হবে তুমি তা কতটা নিশ্চিত? আমি বলতে চাচ্ছি যে ধরো যাক আমরা বলি যে আচ্ছা আমির খানের ছবিতে মিনিমাম লেভেলের একটা গল্প থাকে, বা ট্রাস্টের জায়গাটা, তো ফারিনের ওই জায়গায় ওই ট্রাস্টের জায়গা তুমি মানে মানিয়ে চলো কিনা তোমার ক্যারিয়ারে? হ্যাঁ, এখন আমি আমি শুরুর দিকে আমি বলবো না, শুরুর দিকে খুব একটা আসলে আমার কাছে, আমি যেটা বললাম স্ক্রিপ্ট চয়েস বা স্ক্রিপ্ট সিলেকশনের সেই জায়গাটা আমার ছিল না। তো তারপরও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি যে ভিউ এবং আমার ব্যক্তিসত্তা দুটো মাথায় রেখে কাজ করার, এবং এখন এটা নিয়ে আমি আরও অনেক বেশি সচেতন। স্পেশালি ফ্রম দিস ইয়ার আমি এমন কোনো কন্টেন্টেই কাজ করব না যেটা আসলে আমি নিজে সাপোর্ট করি না, বা আমি নিজেকে ওই জায়গায় রিপ্রেজেন্ট করতে মানে করতে আমি লজ্জিত হব না, সে ধরনের কন্টেন্ট আমি কাজ করি না। আচ্ছা, যদিও এখানে অনেকেই বলে গেছেন, পার্শ্ব বলে গেছেন, সবা বলে গেছে যে আসলে এটা তো একটা ফ্রি মিডিয়া এবং সব কিছুই আপনাকে পরিবার নিয়ে তো দেখতে বলিনি, সো তার মানে তোমার কলিগরা করছে, যেটা হয় যে ডাবল মিনিং ফ্যাক্টর, অনেক নামের ক্ষেত্রে বোঝা মুশকিল যে এটা আসলে কোন মেসেজ দেবে নাকি সুশুরি দেবে, সেই জায়গায় ধরো বলা হলো যে অনেক বড় প্রোডাকশন, তো সে জায়গায় না করো কিভাবে? আমি আই টার্ন ডাউন আ লট অফ বিগ প্রোডাকশনস, আই ডিড,
ইটস বিকজ আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, আপনি কোনটাকে আপনি কতটুকু যেতে পারবেন অ্যাজ অ্যান আর্টিস্ট। আপনার কাছে কি মনে হয় যে আমার কাছে কি এটা ইম্পর্টেন্ট যে দর্শকরা আমাকে কিভাবে দেখছে, নাকি আমার কাছে ইম্পর্টেন্ট আমি কতটুকু পপুলারিটি পাচ্ছি? তো আমার কাছে যেটা মানে ইটস ফাইন, এখন ইটস ফ্রি মিডিয়া, আসলে যে যেটা ইচ্ছা সেটা কাজ করতে পারে এবং দর্শকদের তারা সেটা বুঝে তাদের অভিমত ব্যক্ত করবে। তো আমার কাছে মনে হয় যে না, মানে তাসনিয়া ফারিন বলতে একটা মানুষ হয়তো বা মানে কখনো সে ভাববে না যে এখানে কোনো অশ্লীল কিছু থাকবে, বা আমি জাস্ট চাই যে আমার নিজের একটা হ্যাঁ একটা ইয়ে তৈরি করতে, ইমেজ তৈরি করতে, দাঁড় করাতে। আচ্ছা আচ্ছা, তার মানে সেই ট্রাস্টের জায়গাটা তুমি অবশ্যই খুব, সেটা আমি চাই আমার ক্ষেত্রে রক্ষণশীল ভাবে সেটা ট্রাই করো। সেক্ষেত্রে অনেকগুলো কাজ মিস হয়ে যায় তুমি বলতে চাচ্ছ? হ্যাঁ হলে হবে, কাজ সামনে হবে, কাজ যদি মানে আমি অনেস্টলি কাজ করি কাজ আসবে, কাজ যাবে। একটা কাজ মানে মিস হলো দেখে এটা নিয়ে রিগ্রেট করার কিছুই নেই আসলে। কারেক্ট। তোমার যদি খুব বেস্ট কোয়েক্টর পছন্দের কোয়েক্টর চারজনের নাম বলতে বলা হয়? আমার আসলে পছন্দের কেউ নেই, আমি যেমন বললাম যে আমার সবার সাথে সমস্যা হয়ে যায় নাম বললে বোধ হয়। না না, আমার সবার সাথে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার সবার সাথে সিঙ্ক হয়। সো ইটস নট লাইক যে একজন থাকলে বা কারোর সাথে এরকম বেশি কমফোর্টেবল লেস কমফোর্টেবল, আমি লেস কমফোর্টেবল আমি কাজ করি না। সো আচ্ছা, কার কার সাথে সবচেয়ে বেশি কাজ করেছো কার সাথে? আমার আসলে ওভাবে তো সবচেয়ে বেশি বলতে সবার সাথে আমার অনেক সবার সাথে মিলিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে আসলে, কোনো একজন এরকম নেই যার সাথে আমার একদম টানা অনেক কাজ হয়েছে। না তারপর যে একটা কমফর্ট জোন থাকে না, ডিরেক্টররা বলে যে আমার যেমন এই এই জেনারেশনের যারা আছে তাদের সাথে কাজ বেশি করা হয়েছে, জোবান ভাইয়া, আচ্ছা শামিম ভাইয়া, ফারহান ভাইয়া, মানে আমাদের জেনারেশনের যারা এখন কাজ করছে। আচ্ছা, তার একটু সিনিয়র বোধহয় নিশোর, আফরান নিশোর বোধহয়। হ্যাঁ নিশো ভাই, না আমার সাথে মোশাররফ ভাইয়েরও কাজ হয়, নিশো ভাইয়ের কাজ হয়, অপূর্ব ভাইয়ের কাজ হয়, সবার সাথেই আসলে আমার কাজ হয়। কিন্তু বেশি যেখানে জিজ্ঞেস করলেন আসলে কাজ ওই গল্প ওয়াইজ ওভাবেই যায় আর কি। যে ছোটোখাটো অভিযোগের ভিতরে আছে যে এখনকার যে প্রেমের স্টোরি দেখানো হয় সে খুব লাউড অ্যাক্টিং থাকে, খুব ঝগড়াঝাটি থাকে ক্যারেক্টার ওয়াইজ অনেকেরই। সো আদতে বাংলাদেশের তরুণ তরুণীরা এই প্রেমটাকে ধারণ করে কিনা সমাজে সোসাইটিতে? সেক্ষেত্রে আসলে আপনারা আমার উচিত কালকে সার্ভে করা, কারণ সার্ভে ছাড়া ধরলে বলতে পারতেছি না। না তুমি তো এই সমাজে বিলং করো। হ্যাঁ কিন্তু আমার এটা আসলে এটা একটা তর্ক, অনেকদিন ধরে তর্ক যে যেভাবে প্রেমিকা প্রেমিককে গালিগালাজ করে বিভিন্ন নাটকে থাকে সেইটা আবার খুব মজা করে আমরা শেয়ারও দেই। হ্যাঁ ইটস লাইক দিন শেষে আপনাদের এটা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, আপনি এন্টারটেইন হতে চান, এখন আপনি যদি এখন এটা দেখে এন্টারটেইন হন তাহলে হবেন। বাট নাটক মানে যে সব সময় যে বাস্তবে প্রতিফলন হয় তাও তো না, মানে বাস্তবটাকে আমরা নাটকীয় ওয়েতে প্রেজেন্ট করি কিন্তু। সো এটা একটা ব্যাপার। সো এটা জাস্টিফাইড তোমার কাছে এবং তুমি জাস্টিফাইড বলতে মানে আমি তো আসলে নাটক এটা দেখে যে আপনি বা আমি কেউ কিন্তু নাটক দেখে আপনি কিভাবে প্রেমে প্রভাবিত হয় না, প্রভাবিত হবেন সেটা কি হয় আমার ক্ষেত্রে আমি জানি না এটা হয় কি। অবভিয়াসলি হয়, অবভিয়াসলি এরকম একই জন ফারিন যদি তার স্ক্রিনে প্রেমিককে ধমকাতে থাকে সো পাশে বাড়ির মেয়েটা তার বয়ফ্রেন্ডকে একই টোনে কথা বলা শুরু করবে, এটাই নাটকের নিয়ম মানে এটাই মিডিয়ার নিয়ম আর কি, খুব স্বাভাবিক। সো সেই জায়গা থেকে নিশ্চয়ই রেসপন্সিবিলিটি কেন বলা হয়, সো দ্যাটস ওয়াই আমি বলছি যে ইদানিংকার তর্ক, যেমন আফরান নিশো খুব লাউড অ্যাক্টিং করে, খুব পপুলারিটি পেয়েছে, তানজিন দিশা আফরান নিশোর অনেকগুলো ডায়ালগ ভাইরাল আছে, সেগুলো আসলে আমরা বিলং করি কি না সেটা নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু দে আর পপুলার, দ্য মোস্ট পপুলার এসব ডায়ালগুলো বা এই স্কিটগুলো। তো ওই জায়গা থেকে তুমি তোমার যে ক্যারেক্টারগুলো পোট্রে করো অনেক ধরনের কন্টেন্টই করা হচ্ছে বাট এগুলো এখন ক্লিক করছে মানুষের কাছে, এই জন্য এই ধরনের কন্টেন্ট গুলো বেশি হচ্ছে। যে একদম যে অন্য ধরনের অ্যাক্টিং করছি না তা না, অন্য ধরনের গল্পগুলো তো করছি কিন্তু ওগুলোর থেকে এগুলো মানুষ বেশি দেখছে, সো মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গা থেকে এগুলো আসলে বেশি যাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে হ্যাঁ অশ্লীলতার অভিযোগ ফারিনের নেই, সেটা আমরা ক্যাম্পেইনের নানান কমেন্টে পেয়েছি এবং আসলেও নেই,
সেক্ষেত্রে যেই অভিযোগ এখনকার নাটকে খুব কম তিন চারজন ক্যারেক্টার নিয়ে নাটক তৈরি করা হয়, বাজেট স্বল্পতাও একটা বড় ফ্যাক্ট। এবং অনেক সিনিয়র নির্মাতা অভিনেতা এখানে অভিযোগ করেছেন, রাতারডে বলেছেন যে এখনকার ইয়াং ডিরেক্টররা আসলে এগুলো নিয়ে ভাবছে না। তোমার কাছে কি মনে হয় যে নাটকে যা যা গল্প আছে অ্যাপ্রোপ্রিয়েট, নাকি তোমার আর দুটো খালা হলে ভালো হতো, তোমার শাশুড়ির ক্যারেক্টারটা থাকলে ভালো হতো, মানে তোমার কাছে নাটকের গল্পটার জায়গাটা কেমন? না, সেটা তো অবশ্যই। এখন আপনি যখন একটা সমাজকে রিপ্রেজেন্ট করবেন একটা নাটকে, সমাজে তো আসলে একটা ছেলে আর একটা মেয়ে থাকে না, অনেকেই থাকে, এবং পারিবারিক আবহের গল্পগুলো হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে অনেক ধরনের গল্পই তো হয় আমাদের আশেপাশে, শুধু প্রেম ভালোবাসা ছাড়াও অনেক ধরনের গল্প আছে, সমাজের গল্প আছে, পরিবারের গল্প আছে, রাস্তায় যে একটা টোকাই ওরও একটা গল্প আছে। তো সব ধরনের গল্প হয়তো ওভাবে এখনো আমরা কি বলবো, যেটা বলছি যে শো বিজনেস, বিজনেস পার্সপেক্টিভ থেকে সবাই বেশি চিন্তা করছে দেখে এখনো হয়তো ওই ধরনের গল্পগুলো খুব একটা বেশি আসে না, বা আমাদের দর্শকরাও কিভাবে সেটা নিচ্ছে আমি জানি না, কিন্তু তার মধ্যে থেকেও একটা দুটো ভালো কাজ কিন্তু হচ্ছে। এবং যখন আপনি দেখবেন যে এ ধরনের কাজগুলো যদি মানুষের কাছে যত বেশি গ্রহণযোগ্যতা পাবে, ততই কিন্তু বেশি বিনিয়োগকারীরা ইন্টারেস্টেড হবে এ ধরনের কাজগুলো মেক করার জন্য। সো ইটস আ প্রসেস। আই থিঙ্ক আপনার দর্শকদের টেস্ট লেভেল যত আপগ্রেডেড হবে, আমাদের কাজের মানও তত আপগ্রেডেড হবে, এবং কাজের মান যত আপগ্রেডেড হবে টেস্ট লেভেলও ততটা আপগ্রেডেড হবে। সব আমরা দাঁড়িয়ে পড়ি, লেকচার শেষ হয়েছে, আর খুব দারুণভাবে বললে, ব্যাখ্যা ব্যাখ্যাটা দিলে। এ ব্যাখ্যা পাশে একটা কথা বলি, যেহেতু প্রফেশনালিজমের কথা বললে, গত পর্বে মনিরা মিঠু আপা বলে গেছেন যে বাংলাদেশে এমন কোনো আর্টিস্ট নেই যার 40% ব্যাকলগ আছে, অর্থাৎ পেমেন্ট পায়নি। তো তোমার কেমন এই অবস্থায়? আমার পেমেন্ট এগুলো আমি ব্যাড ডেটে ফেলে দিয়েছি, মানে মানে সৎকা সৎকায় যায়। বাট এখন হচ্ছে কি, আমি তখন মানে অনেকেই না বুঝতাম না আর বলতে পেতাম পারতাম না, টাকা চাইতে পারতাম না, বাট এখন আমি বুঝছি যে এটা তো আমার রাইট, আমি কাজ করেছি, এই পেমেন্টটা তো আমি পেতেই হবে। প্রথম দিকে সুযোগটা নেয় নির্মাতারা? প্রথম দিকে বলতে খুব একটাও আসলে সুযোগ আমার নেয়নি, যা আমার গাধামির জন্যই হয়েছে, কারণ আমি একটু মানে হয় কি বাংলাদেশে যে পেমেন্টের জন্য ফোন দিতে হয়, যেটা আমি শুরুর দিকে করতে পারতাম না, যে আমার পেমেন্টের জন্য আমি ফোন দিব। তো এইভাবে করতে করতে আমি ভুলে গিয়েছি অনেক পেমেন্ট, আমি নেই নেই, আমি নিজে থেকে ফোনও দেইনি আর নেইও নাই, কিন্তু এখন হচ্ছে গিয়ে সব লিখে রাখি, নোট করে রাখি, সো ভোলার চান্স থাকে না। মানে আমার কথা সত্য আর কি, মানে হ্যাঁ নিজে থেকে চাইতে হয় আর কি, অনেকে মানে অনেক ডিরেক্টর আছে সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়, কিছু বলে না, তবে পেমেন্ট নিয়ে খুব একটা এখন ঝামেলা হয় না আর কি। একই সাথে খুব বেশি ধরা যাক অনেকের একসাথে স্ক্রিপ্ট এসছে, খুব পছন্দের ডিরেক্টর কোনটা, মানে দু তিনজনের নাম বলতে বলি, এটা কি খুব রিস্কি হয়ে যায় এই অ্যানসারটা দেয়া? রিস্কি বলতে আমি একটু গল্প নির্ভর বেশি বললাম, যেটা যে ইটস মোর অ্যাবাউট দ্য স্টোরি। আমার দেখা গেল যে একটা ডিরেক্টর আমি তার সাথে কখনো কাজ করিনি, বাট তার গল্পটা আমার এত ভালো লেগেছে আমি তাকেই রেট দিব। আচ্ছা, মানে গল্প মানে থাকে না একটা রিলেশন, ইনফ্যাক্ট এখন বলাও হয় যে একটা কোর কমিটি থাকে, বান্না এক ধরনের কাজ, যেমন আমার যেমন ইমরাউল রাফাত ভাইয়া, মোস্তফা কামাল রাজ, তারপর মনে করেন কাজল আরফিন অমি, মানে উনারা হচ্ছে শুরু থেকে আমি তো উনাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি অনেক, তো এই জন্য আপনাদের জায়গাটা বেশি। এই জন্য হচ্ছে কি, মানে আমার একটা সফট কর্নার আছে, বিকজ আমাকে শুরুতে যারা মানে চয়নিকা চৌধুরী, মানে আমার শুরুতে যারা আমাকে ব্যাক আপ দিয়েছে, শুরুতে আমাকে যারা ওই প্ল্যাটফর্মটা দিয়েছে, আমি যখন একদম নতুন, তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতার বোধ থেকে বলি বা যেই বলি, ওই জায়গাটা তো আমার আছে, এই জন্য আমি ওদেরকে সবসময় চেষ্টা করি আগে প্রেফারেন্স দেওয়ার। আচ্ছা আচ্ছা, আর এমনিতে যে একটা একটু একটা মানে ছায়াশরি হিসাবেও আসলে একটা গোত্র আছে, এটা কি আসলে কাজের জন্য একটা পজিটিভ ব্যাপার মানে এনে দেয়, যে তুমি একটা এই ধরো বান্নার কাজ অনেক বেশি করছো, হয়তো বান্না যে কোনো বড় প্রজেক্টে তোমার জন্য ভাবছে, অমির কাজ হয়তো বা তিন চারজনের বেশি কাজ, এটা অন্যদের ক্ষেত্রে অনেকে অভিযোগ করে বলেন যে এরা তো এই গ্রুপের, ওরা তো ওই গ্রুপের। আই থিঙ্ক আমার ক্ষেত্রে এখনও সেটা হয় নাই, মানে আমার ক্ষেত্রে আমি এখনও এমন কেউ বলতে পারবো না যে আমি শুধু এই ডিরেক্টরের কাজ করি, অন্যদেরকে ডেট দেয় না, আমার ক্ষেত্রে সেটা না, কিন্তু আমার মনে হয় যে অন্যদের যাদের কথা বললেন, সবাই তো চায় ভালো কাজ করতে, ভালো ডিরেক্টরের কাজ করতে, তো অবভিয়াসলি
মনে করেন একজন ভালো আর্টিস্ট চাবে যে ফার্স্টে তার যে ভালো ডিরেক্টরগুলো আছে তাদের কাজগুলো আগে পিক করে, যেগুলো ইউ নো ইটস আ শিওর শট, সেগুলো করে তারপর বাকিগুলো। তো আমার ক্ষেত্রেও আমি যদি অনেক বড় আর্টিস্ট হয়ে যাই সেক্ষেত্রে আমিও তো সেটাই করবো, যে ভালো ডিরেক্টরদের, ভালো ডিরেক্টররা চাবে ভালো আর্টিস্টকে নিয়ে কাজ করতে, ভালো আর্টিস্ট চাবে ভালো ডিরেক্টর। তাসনিয়া ফারিন কত বড় আর্টিস্ট এখন? আমি খুবই নগণ্য আর্টিস্ট। আমি কেবল মেহেরাবিন জনপ্রিয় না ফারিন জনপ্রিয়, এটা কি বললেন আপনি? মানে ইজ দ্যাট ইভেন এ কোয়েশ্চেন? অবভিয়াসলি মেহেরাবিন। আমি আই জাস্ট স্টার্টেড অফ, আমি খুবই থ্যাঙ্কফুল যে আমি এই শর্ট এক বছরের শর্ট জার্নিতে আমি যতটুকু এসেছি আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি। আমি লিটারালি আই এম রিয়েলি গ্রেটফুল। আমি কারোর সাথে মানে ওই জায়গায় যাওয়া কম্পিট করার মতো যোগ্যতাই আমার তৈরি হয়নি এখনো। সো একই প্যারালাল পরে একই রকম কাজ করছো তোমরা, সো এটা একটা মানে কম্পিট। আই এম রিয়েলি গ্রেটফুল যে কজ মেহেরাবিন আপু হ্যাজ আ ভেরি লং জার্নি এন্ড আই রিয়েলি লাইক কমেন্ড হার যে এত মানে বছর ধরে এত সুন্দর করে এগিয়ে মানে এত ভালো একটা জায়গায় উনি এসে পৌঁছেছেন। অবভিয়াসলি আই লুক ফরওয়ার্ড টু দ্যাট এন্ড আই রিয়েলি ওয়ান্ট টু গো টু সামওয়্যার লাইক দ্যাট, বাট আমি আসলে না বিনয় না, ইটস মাই ট্রু ফিলিংস, ট্রাস্ট মি। যাক ভালো লাগলো। তিশা, তানজিন দেশে জনপ্রিয় না তুমি জনপ্রিয় বেশি? অবভিয়াসলি তিশা আপু মানে জনপ্রিয় আমি না বুঝতে পারছি না, আমি জাস্ট আমি আমার কাজ করতে ভালো লাগে। এখন আমি জনপ্রিয়তা আমার নাই কোনো, জানি না এগুলো ব্যাপারে, বাট আমি কাজ করি, মানুষ আমার কাজ দেখে পছন্দ করলে আমার জাস্ট ভালো লাগে এটাই। হ্যাঁ অবশ্যই, এই সিচুয়েশনে এভাবে বলা যায় না। তো তার মানে তুমি নিজের প্যারালালি কাউকে কারো কাজ নিয়ে যে এমন কোনো ধরো মেহেরাবিন তিশা বা হোয়াট এভার ইট ইজ যার কাজই হোক, এমন কেউ কি আছে, এমন কোন ডিরেক্টরের কাজ আছে যে যে কাজটা রিলিজ হলে তুমি দেখতে যাও মানে দেখে ফেলো? দেখে ফেলি বলতে আমার যেটা হয় যে আমি একটু রিভিউ টিভিউ যখন দেখি ভালো কোনো বা কেউ বলছে তখন ইন্টারেস্ট হয়, আচ্ছা একটু ডিফারেন্ট স্টোরি। আমি সবসময় একটু ডিফারেন্ট স্টোরি বা এগুলো ধরনের গল্প দেখতে একটু পছন্দ করি। বা মনে করেন আমি জ্যামে বসে আছি, সাজেশনে আমি অনেক বেশি ডিপেন্ডেন্ট, আমার ইউটিউবের সাজেশনের উপর ডিপেন্ড করে আমি অনেক নাটক দেখি। সো ইটস নট লাইক মানে স্পেসিফিক যে আমি এই কাজটা দেখবো বা ওর কাজটা দেখবো, তবে মানে যখন দেখছি যে ভালো ফিডব্যাক আসছে কোনো একটা যে কোনো যে কারো কাজ থেকে সেটা আমি দেখি। মোশারফ করিম না আফরান নিশো একসাথে একই স্ক্রিপ্টে বলা হলো, তোমাকে চুজ করতে বলা হলো? আসলে মোশারফ ভাই এবং নিশো ভাই দুজনে দুই টাইপের, দুই জনরার, দুজনেই ভার্সেটাইল ক্যারেক্টার, ধর দুজনেই পারবে ওই ক্যারেক্টারটা করতে। এখন ইট ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট। প্রোডিউসার বলল যে ম্যাডাম আপনি চুজ করেন। না না আমি চুজ করব কেন, এটা তো একটা ডিরেক্টরের কাজ না, তোমাকে একটা অপশন দেয়া হলো, এটা তো আমি আমার আলাপে, এটা এই আলাপে তো আলাপ হতে পারে একটা রেস্টুরেন্টে না, আমি এই ধরনের আলাপ আমি যাবই না, আমার কাজ আমি অ্যাক্টিং করা। তুমি কি বলবে উত্তরটা আমি শুনতে চাচ্ছি না, আমি বলবো আপনার যাকে পছন্দ মানে এটা এটা একটা আর্টিস্ট, আমি কেন এটা বলবো মানে এটা তো ডিসিশন নাও রাইট আমার না, এটা ডিরেক্টর, এটা একটা আলাপ হচ্ছে, ডিরেক্টর আমাকে জিজ্ঞেস করলে ইটস মোর ইনসাল্টিং না, ধরো একটা আলাপ হচ্ছে, ক্লোজ ডোর আলাপই হচ্ছে যে আমার কখনো এই ধরনের আলাপ হয় নাই, আলাপ হয় না, যদি আসে আমি কাজ করি আমি চলে আসি, আমার আমার সত্যি এই ধরনের বাইরে না। I don't know. দুজনের কাছে ভালো থাকতে চাও? না না it's like এখন it totally depends on the story. এখন আপনি আমাকে স্টোরি না বললে আমি তো বুঝতে পারছি না, আমি স্টোরি পড়ে যাকে পিকচার করব তাকে আমার মনে হবে he's the better person, he's the better one for the role. Exactly. ফিল্মে আসলে কাকে কো অ্যাক্টর হিসেবে চাও? ফিল্ম তো আসলে কো অ্যাক্টর I don't know. এমন হতে পারে পুরো ফিল্মে হয়তো আমি একাই আছি, একটা গাছের সাথে অ্যাক্টিং করতে হচ্ছে, সো আসলে গল্পের উপর ডিপেন্ড করে, কারণ দেখাগুলো কোনো কোয়েক্টরই নাই, আমি একাই কাজ করছি, হতে পারে না? অবশ্য হতে পারে, কিন্তু ভালো লাগার দেশে বিদেশে ধরো ইন্টারন্যাশনাল একটা কাজ হচ্ছে, নেটফ্লিক্স প্রোডিউস করছে, তোমার ফারুকি ভাই ডিরেক্ট করবে, বাবা একটা আলাপই হচ্ছে ধরো, সো বলো যে সারা ওয়ার্ল্ডের ভেতরে যাকে তুমি চাও? লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দো ডিক্যাপ্রিও, হ্যাঁ, ইটস মাই লাইক ক্রাশ। আচ্ছা, আর এদিকে সাবকন্টিনেন্টে? সাবকন্টিনেন্টে আমার রণবীর সিং কে খুব ভালো লাগে। রণবীর সিং, হ্যাঁ, হি ইজ সো ভার্সেটাইল। গতকালকে একটা ড্রেস পরে একটা ফটোশুট করেছে, সেটা তার পার্সোনাল লাইফে কি আমার সেটা দেখার বিষয় না, আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামাই না। না আমি কমপ্লিমেন্ট শুনতে যাচ্ছিলাম আর কি, না আমি দেখি নাই, আমি জানি না। আচ্ছা আচ্ছা, তো রণবীর সিং হি ইজ ভেরি ভার্সেটাইল, সো ইয়া। যাক, দেশে কারো নাম নিশ্চয় বলাটা খুব রিস্কি, তাই না? রিস্কি না, যেমন চঞ্চল চৌধুরী ফিল্ম করে রেগুলার, শাকিব ফিল্ম করে রেগুলার, তারপরে সিয়াম ভাইয়া ভালো করে, শুভ করে, হ্যাঁ অনেকে বলো মানে পছন্দের না, আমার ওরকম ভাবে পছন্দ নেই, বাট আমার সিয়াম ভাইকে ভালো লাগে, মানে এই জেনারেশন থেকে যারা কাজ করছে এখন
মানে হিজ গুড, মানে তুমি এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে সিয়াম ভাইকে এগিয়ে রাখতে চাও? প্রতিনিধি না, আমি এগিয়ে রাখতে চাচ্ছি না, ইটস লাইক এক একজনের পার্সোনাল প্রেফারেন্স থাকে না, এক্স্যাক্টলি ওইটাই। থ্যাংক ইউ অনেক কষ্টে নামগুলো বলার জন্য, খুব ভালো এবং অনেস্ট অপিনিয়ন। আমরা একটা ব্রেক নিচ্ছি, লাস্ট ব্রেক, আমরা শেষ সেগমেন্টে যাব। সঙ্গে রয়েছেন ফারিন এবং তার অনেক আলাপ, এবং শেষ সেগমেন্ট তার পারিবারিক বন্ধু, যদিও কতটুকু এক্সপ্লোর করতে পারবো জানি না। সঙ্গে থাকুন, শেষে আরও একটি গান নিশ্চয়ই আমরা শুনবো।